মহাসমাবেশের আগে মার্কিন দূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক মুখ খুলছেন না কেউ। ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে এই সমাবেশ করবে দলটি। বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোও একই দিনে পৃথকভাবে কর্মসূচি পালন করবে। ইসলামী আন্দোলন, এপি পার্টির মতো যুগপথ আন্দোলনের বাইরে থাকা দলগুলো একই দিন কর্মসূচি দিয়েছে। এদিকে সরকার বিরোধী দলগুলোর কর্মসূচির দিনে ঢাকায় সমাবেশে ডেকেছে যুবলীগ সহ আওয়ামী লীগের 3 অঙ্গ সহযোগী সংগঠন। এ নিয়ে উত্তপ্ত ঢাকার রাজনীতি, আশঙ্কা করা হচ্ছে সংঘাতেরও। এমন প্রেক্ষাপটে আজ বুধবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির কয়েকজন নেতা বৈঠক করেছেন। বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, আজ সকালে রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সকাল 8:30 থেকে শুরু হয়ে বৈঠক চলে 9:45 পর্যন্ত। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি। দেড় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। তবে বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল কোনো বক্তব্য দেয়নি, মার্কিন দূতও কিছু বলেনি। গত শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের ঘোষণা দেন। এই কর্মসূচির ঘোষণা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনে রাখতে হবে তারা একটা নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করছে। এখনও বক্তব্য নয়, এখন দাবি আদায়ের পালা। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এক দফা যদি না মানে তাহলে ফয়সালা হবে রাজপথে। এর আগে সরকারের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন বিএনপি। গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো ওই বিশেষ বার্তায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কর্তৃপক্ষের বেআইনি আদেশে বা চাপে পড়ে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী এতদিন অন্যায়, অবৈধ ও বেআইনি কাজ করেছেন, তারা এখন থেকে যদি আর এ ধরনের অন্যায়, অবৈধ ও বেআইনি কাজ না করেন তাহলে তাদের আগের ভূমিকা সহানুভূতি ও ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে। এদিকে বিএনপির সমাবেশের স্থান এখনও নির্ধারণ করা হয়নি। বিএনপি নয়াপল্টন বা সরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন, কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ নয়াপল্টন বা সরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশের অনুমতি দেননি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সায়দাবাদের গোলাপবাগ মাঠে আগামীকাল বৃহস্পতিবার বিএনপিকে মহাসমাবেশ করার পরামর্শ দিয়েছে, কিন্তু বিএনপি সায়দাবাদের গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করতে রাজি হননি। উল্লেখ্য, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে মাঠের বিরোধী দল বিএনপি। সরকারের পদত্যাগে এক দফা ঘোষণা করেছে দলটি। দাবি আদায়ে অল আউট প্রস্তুতি নিয়ে রাজপথে তারা। আগামীকাল বৃহস্পতিবার মহাসমাবেশ থেকে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়ে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগই একই সময়ে মাঠে নামছে। সব মিলিয়ে দেশের রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে।